আজ 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 77তম মহাপ্রয়াণ দিবস। তবে মৃত্যু বাঙালির কাছ থেকে দূরে নিয়ে যেতে পারেনি এই মহাপ্রাণকে। মৃত্যুকে জীবনের ধারাবাহিকতা মাত্র বলেই মনে করতেন রবীন্দ্রনাথ ঠাকুর। কর্মের বিপুলতায় তিনি হয়ে রইলেন মৃত্যুঞ্জয়ী। বাঙালির সকল সময়ে তিনি প্রাসঙ্গিক, সকল প্রয়োজনে পথ প্রদর্শক। ব্রিটিশ আমাদের প্রতিবেদন। যদি দূরে যাই চলে, আনন্দে বেদনায় দ্রোহে ও প্রেমে রবীন্দ্রনাথ বাঙালির প্রেরণা। মৃত্যুর এত বছর পরও কবিগুরু এমনই মহিরুহ, যার শাখা প্রশাখা বাঙালি এবং বাংলা ভাষা ও সংস্কৃতিকে পথ দেখায়। বাঙালির নিত্যদিনের সাথে মিশে থাকা রবীন্দ্রনাথ ছিলেন সময়ের চেয়েও বেশি অগ্রসর। শুধু সাহিত্য সংস্কৃতি নয়, রাজনীতি ও সমাজনীতির ছন্দ তার সৃষ্টিকর্মে উঠে এসেছে নান্দনিকতা নিয়ে। তাই তো এখনও সমান প্রাসঙ্গিক রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের আন্তর্জাতিক ভাবনা, যেখানে তিনি বলছেন যে জাতীয়তাবাদ এটা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে, কাজে এটাকে পরিহার করে আমাদের কর্তব্য হচ্ছে আন্তর্জাতিকতাবাদে আশ্রয় নেয়, এগুলো সবই আজকের দিনে খুব প্রাসঙ্গিক। বিচিত্র বিষয়ে চিন্তার অবগাহন রবীন্দ্রনাথের নিত্যকর্মেরই অংশ। এই মনীষীর মৃত্যু ভাবনাও ছিল অন্যরকম। মৃত্যুর মধ্যে বিচ্ছিন্নতাকে তিনি খুঁজে পাননি, বরং মৃত্যুশোক তাকে এগিয়ে দিয়েছে সৃজনশীলতার মহাসোপানে। তার ভাবনায় জীবন আর মরণ একই সত্তার দুই দিক। ওর যে অধ্যাত্ম চিন্তা, তার সঙ্গে এটা খানিকটা মিশে গেছে। মৃত্যু চিন্তা মানে আমি থাকবো না, কিন্তু না থেকেও থাকবো, আমার মৃত্যুর পরেই আমার অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে না। মৃত্যুকে তিনি ভয়ের জায়গা থেকে অনুভব করতে চাননি। অন্তর্গত উপলব্ধি দিয়ে মুখোমুখি হয়েছেন সেই সব দুর্বল মুহূর্তের, শেষ অবধি তিনি ছড়িয়ে গেছেন মৃত্যু ও নশ্বরতার সীমানা, বেঁচে রয়েছেন মহাকালে। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।